আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব 2022 সালে যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করছো, অনেকে কিন্তু জানো না যে আসলে পরীক্ষার ডেট কোন জেলার কত তারিখে অনুষ্ঠিত হবে। তো এগুলো কিন্তু আসলে সার্কুলারই দেয়া থাকে, তারপরে হয়তো বা অনেকের কাছে সার্কুলারটা নেই বা অনলাইনেও ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি দেখলাম অনেকে জানতে চাচ্ছ যে স্যার একটু কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে, এই বিষয়ের উপরে একটা ভিডিও বানাইলে ভালো হতো। এই আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব, সবাই মনোযোগ সহকারে শুনবা ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। প্রত্যেকটি জেলার পরীক্ষা কত তারিখে হবে, ফিজিক্যাল পরীক্ষা কত তারিখে হবে, লিখিত পরীক্ষা কত তারিখে হবে, এরপরে মৌখিক পরীক্ষা কত তারিখে হবে, সবগুলোই আমি জানাবো, ঠিক আছে? তো যাই হোক, এখন তোমরা একটু আমার স্ক্রিনে দেখো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন জেলার নাম রয়েছে, তারপর শারীরিক মাপ এবং কাগজপত্রে যাচাই পরীক্ষার ডেট রয়েছে, লিখিত পরীক্ষার ডেট রয়েছে, হ্যাঁ, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ডেট রয়েছে। প্রথমে দেখো ফরিদপুর, রাজবাড়ী, আমি ওই জেলাগুলোর নাম বলছি, খুব খুব মনোযোগ সহকারে আমার স্ক্রিনে দেখো এবং শুনো, যার যেদিন পরীক্ষার ডেট সেদিন চলে যাবে। আর যদি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে তোমরা টিকে যাও তখনই তোমরা পরীক্ষার SMS পাবা, তখন যেতে পারবা। দেখো ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ, এই জেলাগুলোর শারীরিক মাপ এবং কাগজপত্রে যাচাই পরীক্ষা শুরু হবে 9 থেকে 11 মার্চ 2022 তারিখে শুরু হবে আর কি। সকাল 8টার সময় তোমাদেরকে মাঠে উপস্থিত হতে হবে। এই জেলাগুলোর লিখিত পরীক্ষা হবে 20 মার্চ 2022 সালে, আর লিখিত পরীক্ষার জন্য মাঠে উপস্থিত হতে হয় সকাল 10টার মধ্যে। এবং এই জেলাগুলোর মৌখিক পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 মার্চ 2022 সালে। পরবর্তী জেলাগুলো দেখো, নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই জেলাগুলোর শারীরিক মাপ এবং কাগজপত্রে যাচাই পরীক্ষা শুরু হবে 12 তারিখ থেকে 14 মার্চ 2022 সালে, ঠিক আছে? 12 তারিখ থেকে 14 মার্চ 2022 সালে লিখিত পরীক্ষা 20 মার্চ হবে এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা 29 মার্চ 2022। পরের জেলাগুলো দেখো, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর, এই জেলাগুলোর শারীরিক মাপ এবং কাগজপত্রে যাচাই পরীক্ষাটি শুরু হবে 20 থেকে 22 মার্চ পর্যন্ত চলবে এবং লিখিত পরীক্ষা শুরু হবে 29 মার্চ এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা শুরু হবে 9 এপ্রিল 2022 সাল। পরবর্তী জেলাগুলো দেখো, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, বিবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল এবং মৌলভীবাজার, এই জেলাগুলোর শারীরিক মাপ এবং কাগজপত্রে যাচাই পরীক্ষাটি শুরু হবে 22 থেকে 24 মার্চ পর্যন্ত চলবে, লিখিত পরীক্ষা হবে 29 মার্চ এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে 9 এপ্রিল। পরবর্তী জেলাগুলো দেখো, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা, এই জেলাগুলো শারীরিক মাপ এবং কাগজপত্রে যাচাই পরীক্ষাটি হবে 27 থেকে 29 মার্চ, লিখিত পরীক্ষা হবে 8 এপ্রিল এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে 20 এপ্রিল 2022। পরের জেলাগুলো দেখো, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ এবং জামালপুর, এই জেলাগুলো শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 29 থেকে 31 মার্চ, লিখিত পরীক্ষা হবে 8 এপ্রিল এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে 20 এপ্রিল 2022। তো এই হচ্ছিলো মোটামুটি তোমাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে আমি দেখানোর চেষ্টা করলাম। তোমরা যারা আগামীতে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা, খুব ভালোভাবে যে নাম্বারটা দিয়ে তুমি SMS করেছো ওই নাম্বারটা সবসময় খোলা রাখবা, কারণ যে কোনো সময় SMS চলে আসবে এবং পরীক্ষা শুরুর আগে তোমার এখন থেকে একটা পরিকল্পনা করা উচিত যে তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবা, প্রিপারেশন নিয়ে যাবা কোন কোন পরীক্ষার উপরে। সেটি হচ্ছিলো তোমার শারীরিক পরীক্ষা, যে 7টা ইভেন্ট হয়ে থাকে পুলিশে, সেটা একটু প্র্যাকটিস করতে পারো। লিখিত পরীক্ষা কোন ধরনের প্রশ্ন হতে পারে, কোন কোন বিষয়ের উপরে, সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে পারো। ভাইবা পরীক্ষা কেমন হতে পারে, মেডিকেল পরীক্ষাগুলো কেমন হতে পারে, এই পরীক্ষাগুলোর একটু তুমি এখন থেকে বা তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর যারা
আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখো সব সময়, তারা তো জানোই, আর যারা জানো না তারা আমাদের ইউটিউব চ্যানেলে তুমি যাও, গিয়ে দেখবা যে অনেক টিউটোরিয়াল রয়েছে পরীক্ষাগুলো সম্পর্কে। তুমি সেই টিউটোরিয়ালগুলো দেখেও কিন্তু বাসায় বসে বসে প্রস্তুতি নিতে পারবা। আর যাদের সক্ষমতা রয়েছে তারা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 2022 সালের পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিতে আসতে পারো। এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, স্বল্প খরচে এখানে তুমি একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। কারণ প্রবল প্রস্তুতি নিয়ে গেলে বা প্র্যাকটিক্যাল নলেজটা যদি তোমার থাকে তখন তুমি পরীক্ষার কেন্দ্রে গেলে অবশ্যই ভালো করতে পারবা। কারণ সরকারি চাকরিগুলোতে প্রচুর পরিমাণে প্রার্থী পরীক্ষা দিতে যায়, কিন্তু স্বল্প সংখ্যক প্রার্থী কিন্তু দিন শেষে চাকরি পায়। অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন নার্ভাস বা ছোটখাটো ভুল ত্রুটি থাকার কারণে কিন্তু তারা পরীক্ষার কেন্দ্র থেকে বাদ পড়ে যাচ্ছে। তো এগুলো করা যাবে না। যারা 22 সালে আবেদন করেছো, যারা করবা, এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, যেহেতু মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে কোনো ভাবেই গাফিলতি করা যাবে না। ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা যখন দিতে যাবা তখন দেখবা ইনশাল্লাহ নিজের যোগ্যতায় পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়ে গেছো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি সমসাময়িক অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলে। সেগুলো পুলিশের উপরে হবে, সেনাবাহিনীর উপরে হবে, নৌবাহিনীর উপরে হবে এবং বিমান বাহিনীর উপরে হবে। যদি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা পরবর্তীতে এই টিউটোরিয়ালগুলো মিস করবা না, এবং টিউটোরিয়ালগুলো দেখে অনেক কিছু জানতে পারবা এবং শিখতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।